আমি দ্বিতীয় দিনে অবশেষে চলে এসেছি প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেলে চড়ার জন্য। আজকে মেট্রো রেল আমার সঙ্গে আপনারা ভ্রমণ করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকার মেট্রো রেল স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দ্বিতীয় দিনে অবশেষে চলে এসেছি প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেলে চড়ার জন্য। তা আমি এখন আছি আগারগাঁও স্টেশনে। এখান থেকে 60 টাকার বিনিময়ে একটি কার্ড অর্থাৎ টিকিট সংগ্রহ করব এবং এখান থেকে যাব আগারগাঁয়ে। তো প্রিয় দর্শক, আমার সঙ্গে চলুন, আজকে মেট্রো রেল আমার সঙ্গে আপনারা ভ্রমণ করুন এবং দেখতে থাকুন। ভোরবেলা শীতের ভোরে সকাল থেকে কিন্তু ট্রেনের মেট্রো রেলের টিকিটের জন্য লম্বা লাইন, প্রায় 100 মিটারের উপরে। দেখুন কত দীর্ঘ ট্রেনের এই টিকিটের লাইন। এদিক দিয়ে চলে গেছে এক করে ওই পর্যন্ত, রাউন্ড হয়ে এসে অনেক দূর পর্যন্ত। প্রিয় দর্শক, এটা হচ্ছে টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারের সামনে প্রচুর লম্বা লম্বা লাইন দেখা যাচ্ছে। এখানে এখান থেকে যারা ম্যানুয়ালি টিকিট সংগ্রহ করছেন, বড় দুটি লাইন, ভাড়া সম পরিমাণ টাকা দিলে একটি কার্ড দিয়ে দিচ্ছেন। এখানে টিকিট বিক্রয় মেশিন রয়েছে, সেই সঙ্গে যারা অনলাইনে টিকিটের জন্য ফর্ম ফিল আপ করেছেন তারাও এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। দুই ধরনেরই আছে, অনলাইনে টিকিট সংগ্রহ করা যায় এই জন্য লাইন দেখছি, এবং এ পাশে ম্যানুয়ালি অর্থাৎ যারা টাকা দিয়ে সরাসরি কাউন্টার থেকে টিকিট নেবেন। দেখতে পাচ্ছেন এই যে এই কার্ড, এই কার্ডটি আমি আসলে এই কাউন্টার থেকে নিয়েছি। পেছনে যে কাউন্টার দেখছেন সেখান থেকে 60 টাকা দিয়ে এক পথে যাওয়ার জন্য, এখান থেকে আগারগাঁও থেকে উত্তর স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য 60 টাকা দিয়ে আমি এই কার্ডটি নিয়েছি। এবং এই কার্ডটি আমরা প্রথম তলায় আছি, এই কার্ডটির মাধ্যমে আমরা এখন যাব উপরে এবং এটি আপনাদেরকে দেখাবো কি প্রসেসে আমরা এখন এই মেট্রো রেল ভ্রমণ করব। এবং এখানে ভলেন্টিয়াররা আছে, ভলেন্টিয়াররাও কিন্তু সহযোগিতা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কার্ড অটোমেটিক দিলে স্বয়ংক্রিয়ভাবে দরজাটি খুলে যাবে। এই কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে যাবে। একটু হেল্প করেন। এখানে ভলেন্টিয়াররাও কিন্তু সহযোগিতা করছেন, মেট্রো রেলের যারা কর্মী রয়েছেন তার পাশাপাশি। এবং যেহেতু আমরা আসলে এই সিস্টেমটির সঙ্গে একেবারে পরিচিত নই, এবং টিকিট নেওয়ার পরে কিন্তু আমাদেরকে এই পোর্শনে যেতে হবে এবং এখানে টিকিট পাঞ্চ করার জন্য মেশিন আছে এবং তখন ডোরটি অলরেডি আনলক হয়ে যাবে। টিকিট পাঞ্চ করলে ডোরটি অল্প কয়েক সেকেন্ডের জন্য আনলক হয়। এখানে মেট্রো রেলের যাবতীয় মেট্রোর ম্যাপ দেওয়া আছে এবং প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। এবং আপনারা যারা প্রথমবারের মতো মেট্রো রেল ভ্রমণ করবেন তাদের অবশ্যই কিছু কিছু জিনিসগুলো মেনটেন করা দেখা উচিত। এখানকার তথ্য দেওয়া আছে কী কী পরিবহন করা যাবে, খাবার, কোনো ধরনের পানীয়, এগুলো কিন্তু মেট্রো রেলে পরিবহন করা যাবে না। এখানে সবাই টিকিটটি পাঞ্চ করে চলে যাচ্ছে। আমরা এখান থেকে দোতলায় যাব এবং টিকিটটি যথারীতি পাঞ্চ করব। ও সরি, ওপেন হয়েছে না, আমার একটা কার্ড পাঞ্চ হয়ে গেছে এবং আমি অলরেডি এখন এখানে আছে। এই দেখছেন প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাই, এই যে এদিক থেকে কিন্তু কার্ড পাঞ্চ করে টিকিট কাউন্টার থেকে সবাই চলে আসছে। আমরা এখন চলে যাব পরের তলায় অর্থাৎ টপ ফ্লোরে যাব, যেখানে স্টেশন। আর এখানে যাওয়ার জন্য চলন্ত সিঁড়ি আছে, এসকেলেটর। আমরা এখন এসকেলেটর দিয়েই যাব এখানে। অ্যাকচুয়ালি এই মেট্রো রেল স্টেশনের যে পরিবেশ এবং চারপাশের যে ইয়ে দেখে সত্যি খুবই মনোমুগ্ধকর, এবং দেখে মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি, বাইরের এয়ারপোর্টে আছি। সত্যি মেট্রো রেল স্টেশনের ভেতরটা যে এত সুন্দর, আপনারা না আসলে অনুভব করতে পারবেন না। চারপাশটি আপনাদেরকে একটু দেখাচ্ছি, অনেক খোলামেলা এবং বড় স্পেস নিয়ে এবং অনেক উঁচু একটি চলন্ত সিঁড়ি দিয়ে কিন্তু আমাদেরকে ফাইনালি মেট্রো রেল স্টেশনে যেতে হয়। তো আমি আজকে যেহেতু সকাল সকাল অনেক চলে এসেছি এবং এখানে অনেক যাত্রী দেখছি, আর যেহেতু সরকারি ছুটির দিন আজকে অনেক মানুষ শুধুমাত্র মেট্রো রেল চড়বে এবং নতুন প্রথমবারের মতো এক্সপ্লোর করবে এবং এক্সপিরিয়েন্স দেবে, সেটি আমরা এসেছি এবং আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি অলরেডি স্টেশনে।
এখানে অনেক স্বেচ্ছাসেবী আছে, ভলেন্টিয়ার আছে, এবং এই যে যে ইয়েলো লাইন যেটি, এই ইয়েলো লাইন ক্রস না করার জন্য বলছে। অর্থাৎ ট্রেনের অপেক্ষায় যারা থাকবে তারা কিন্তু দূর থেকে কিন্তু তাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ এটি রিস্কি। আপনাদেরকে একটু আমি যদি দেখাই, এটা হচ্ছে আমরা যাব উত্তরা উত্তর স্টেশনে। এটি শুধুমাত্র লেডিসদের জন্য, মহিলা ওখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে, এবং আমরা যারা পুরুষ বা অন্যান্য কমনলি যারা যেতে চাই তাদের জন্য এই পোর্শনে। এবং যখন ট্রেন চলে আসবে অটোমেটিক এই ডোরগুলি ওপেন হবে কিছু সময়ের জন্য, সেই সময়ের মধ্যে আমাদেরকে চড়তে হয়। আমি আপনাদেরকে একটু পুরো মেট্রো রেলের যে স্টেশন যেখান থেকে যাত্রীরা ওঠে সেই জায়গাটি আপনাদেরকে একটু পরিভ্রমণ করাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী ওয়েট করছেন তাদের ট্রেনের জন্য, এবং মাঝে মাঝে কিন্তু এই যে এখানে বসার কিন্তু জায়গা আছে যেখানে যাত্রীরা বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারেন। আমি আপনাদেরকে আসলে এই স্টেশনটি কতখানি লম্বা সেটি দেখাচ্ছি একটু। আগারগাঁও স্টেশন, এই আগারগাঁও স্টেশন অনেক লম্বা। এটি একবারে আমি চলে এসেছি আসলে আমাদের যে আগারগাঁও যেদিকে আছে আর কি, অর্থাৎ বিজয় সরণের মুখের দিকে আছি, এবং এ পাশটা হচ্ছে শেওড়াপাড়া মিরপুর 10 নম্বরের ওই পাশে চলে গেছে অনেক লম্বা হয়ে। এই জোরগুলি কিন্তু ট্রেন থামার পরে কিছু সময়ের জন্য থেমে যাবে। এই যে খুলে গেল, আমি দেখি কত সেকেন্ডের জন্য এটি থাকে। দেখুন যাত্রীরা কি মজা করছেন এবং অনেকটা উল্লাস নিয়ে তারা উঠছেন এই মেট্রো রেলে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মেট্রো রেল চালু হয়েছে, আজকে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনেও অনেক মানুষ তাদের প্রথমবারের মতো এই এক্সপিরিয়েন্সটি নিচ্ছেন, শুধুমাত্র আসলে ঘোরার জন্য, কোনো জরুরি কাজে নয়, ঘোরার জন্যই তারা মূলত এখানে এসেছেন। নেক্সট ট্রেনে যাব। এটা কতক্ষণের জন্য লক খোলা থাকে? 40 সেকেন্ড। 40 সেকেন্ডের জন্য এই লক খোলা থাকে। এবং এই যে মেট্রো রেলের ট্রেন, এখানে 6টি কোচ সংযুক্ত আছে। আমাকে বলেছে এই ভলেন্টিয়াররা 40 সেকেন্ড, বাট আমি খেয়াল করেছি যে প্রায় 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে, আমার স্টপও আছে, আমি কাউন্ট করেছি 1 মিনিট। এই ট্রেনটি চলে যাবে এখন সরাসরি উত্তরা উত্তর স্টেশনে, যেহেতু প্রথম ট্রেন চালু হয়েছে, এখন শুধুমাত্র আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্তই যাওয়া যায়, এবং উত্তরা উত্তর থেকে আবার এই আগারগাঁয়ে আসা যায়, এর মাঝে কোনো জায়গায় ট্রেন বিরতি দেয় না। প্রায় 2 মিনিটের মতো এই দরজাটি ওপেন ছিল আমরা লক্ষ্য করলাম, যেহেতু এখন প্রথম প্রথম মানুষজন এখনো বিচের না। এই যে পুরা 2 মিনিট আমার ঘড়িতে দেখেছি, আপনারা হয়তো কাউন্ট ডাউন দেখেছেন। এই দরজা লকড, এবং এখন এই ট্রেনটি চলে যাবে। এখন অনেক যাত্রী হয়ে গেছে এবং তারা নেক্সট ট্রেনের জন্য ওয়েট করছে। আমিও আছি সেই নেক্সট ট্রেনে, এবং আমিও এই ট্রেনে চড়ে এখান থেকে আগারগাঁও থেকে যাব উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত, এবং কত সময় লাগে পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আরও একটি ট্রেন আসছে এপাশ থেকে, উত্তরা থেকে আরেকটি ট্রেন চলে এসেছে ইতিমধ্যে, এবং ট্রেনের মধ্যে যাত্রী অনেক কম দেখা যাচ্ছে। দর্শক দেখছেন আমার পেছনে সামনে অনেক যাত্রী ওয়েট করছে তাদের স্বপ্নের মেট্রো রেলে চড়ার জন্য। আমি ওয়েট করছি এবং ট্রেন আসা মাত্র আমি উঠবো এবং আপনাদেরকে দেখাবো পুরো জিনিসটি, যে ট্রেনে উঠছে কীরকম এবং ট্রেনের ভিতরটি কেমন, সব বিষয়গুলি আপনাদের মাঝে শেয়ার করবো। ট্রেনটি আবার দিয়াবাড়ি ব্যাক করছে, সো আমি একটি কামরায় এখন উঠে বসবো হয়তো খুব দ্রুতই, আপনাদেরকে দেখাচ্ছি যে কামরায় মানুষজন কম আছে সেটাতেই মোটামুটি উঠে যাব। এই যে উঠছি এখন, অলরেডি উঠে গেছি। এই হচ্ছে আমাদের স্বপ্নের মেট্রো রেলের ভেতরের অংশ, এবং আজকে যাত্রীও আছে অনেক। প্রিয় দর্শক, আমি মেট্রো রেলের মধ্যে উঠেছি এবং এই যে সিটে বসেছি এটা হচ্ছে সেই গ্রিন রেডিয়াম কালার সিট, এবং আমি যেই কোচে উঠেছি সেই কোচটাতে কিন্তু আসলে যাত্রীদের পরিপূর্ণ। এক্ষুনি দরজা বন্ধ আমাদেরকে নিয়ে আসে, এবং পরবর্তী স্টেশনে থামবে না, পরের স্টেশনের নাম
হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা ট্রেনের প্রচুর গতি আছে। আসলে উপর থেকে দেখলে মনে হয় অনেক স্লো যায়, কিন্তু এই ট্রেনে চড়ার পরে বোঝা যায় যে ট্রেনে যথেষ্ট গতি আছে, অনেক ফাস্ট যায়। যতজন যাত্রী উঠেছেন সবাই কিন্তু আসলে তারা প্রথমবারের মতো এক্সপ্লোর করছেন, এত সুন্দর একটি অভিজ্ঞতা দেখছেন তাই। এখানে যতজন যাত্রীকে দেখছেন তারা কিন্তু আসলে কোনো জরুরি কাজে উত্তরা যাচ্ছেন না আগারগা থেকে, তারা মেট্রো রেলে চড়তে কেমন, মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা কেমন সেটির জন্য যাচ্ছেন। আমরা অলরেডি 11 নম্বর পার হয়ে গিয়েছি, মিরপুর 11 চলে এসেছে। কত দ্রুত যায় এই ট্রেনে না চড়লে আসলে বোঝা যাবে না, এবং সত্যি রাজধানীবাসীকে কিন্তু নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর একমাত্র নিশ্চয়তা দিতে পারে মেট্রো রেল, এবং চড়লে এটি বোঝা যায়। আমরা হয়তো নিচ থেকে এতদিন বুঝতাম না জিনিসটা, কিন্তু এখানে চড়লে কিন্তু আপনারা আসলে অনেকটাই কথার সঙ্গে মিল পাবেন। সাড়ে এগারো এই যে মিরপুর ক্রিকেট মাঠ সেতারার অপোজিটে, এবং স্টেশনগুলোতে একটু স্লো হয় যার কারণে এখন একটু গতি কম। এখন এই যে পল্লবী স্টেশনের কাছে ট্রেনের গতি একটু কমে গেছে, হারুন মোল্লা ঈদগাহ মাঠ তার সঙ্গে এই যে স্টেশন, তবে স্টেশনগুলো এখনও প্রস্তুত হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখনও স্টেশনগুলো একটু হয়তো কাজ বাকি আছে, খুব দ্রুতই হয়তো 26 মার্চের মধ্যে আগারগা পর্যন্ত সব স্টেশনগুলো চালু হয়ে যাবে, আর তখন যাত্রীরা খেয়াল খুশি মতো যে কোনো জায়গা থেকে উঠতে এবং নামতে পারবেন। আমরা এবার 12 নম্বর দিয়ে যাচ্ছি, 12 নম্বর ওই যে আমাদের বাসা, 12 নম্বরের বাসা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে 12 নম্বর সিরামিক রোড পার হয়ে আমরা এখন ঢুকে গেলাম মিরপুর ডিওএসএস এলাকার মধ্যে। এক জায়গায় না থেকে একটু সামনে যাই, দেখি যাত্রীদের কি অবস্থা। অ্যাকচুয়ালি মেট্রো রেল কিন্তু দাঁড়িয়ে যেতেই বেশি উপভোগ্য, যে কারণে দেখা যায় যে দাঁড়ার চাইতে কিন্তু বসার সংখ্যা অনেক কম, এবং মানুষজন দাঁড়িয়ে থেকে কিন্তু অনেক এনজয় করেন। এবং এখানে দেখছি যে সবাই মোটামুটি দাঁড়িয়ে এপাশ ওপাশ করতে পারছেন, এবং দাঁড়িয়ে আসলে বেশি কমফোর্ট ফিল করেন এখানকার যাত্রীরা, যে কারণে বসার চাইতে থাকার অপশান অনেক বেশি, এবং এ ধরনের হাতলগুলো দেখা যাচ্ছে অনেক প্রচুর পরিমাণে। অর্থাৎ মেট্রো রেলে এক একটা কোচে যতখানি যাত্রী বসবেন তার কয়েক গুণ বেশি যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন, মেট্রো রেলের নিজেকে সুবিধা দেখছি। বাট আজকে কুয়াশা সকালের দিকে, যে কারণে বাইরে ভিজিবিলিটি খুব ভালো না। আমাদের গন্তব্য উত্তরা উত্তর। ভাই কেমন ফিল করতেছেন? খুব ভালো লাগতেছে আসলে, নতুন যুগে আমরা প্রবেশ করেছি এই আর কি।10 কিলোমিটারের উপরে সময় আমরা মনে হয় খুব বেশি হলে 7 থেকে 8 মিনিট লেগেছে, অনেক ফাস্ট। আমরা উত্তরা উত্তর স্টেশনে চলে এসেছি, এবং এখন হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেন থেকে বেরিয়ে পড়ব। এই মাত্র ট্রেন ওপেন হয়ে গেল এবং আমরা উত্তরা উত্তর স্টেশনে চলে এসেছি। উত্তরা উত্তর স্টেশন প্রিয় দর্শক, প্রথমবারের মতো মেট্রো রেল ভ্রমণে আমি আগারগাঁ থেকে উত্তরা উত্তর স্টেশনে এসে নামলাম, এবং মাত্র 10 মিনিটে এই স্টেশনে চলে এসেছি প্রায় 11 কিলোমিটার পথ অতিক্রম করে। তো সত্যি কথা বলতে কি এক্সপিরিয়েন্সটি সত্যি অনেক অনেক স্মরণীয় একটি এক্সপিরিয়েন্স, এবং আপনাদেরকে কি বলবো অভিজ্ঞতার কথা। এই মেট্রো রেলে যদি আপনারা না চড়েন বুঝতে পারবেন না মেট্রো রেল যে এত ফাস্ট, এবং মেট্রো রেলের ভাড়াটা কেন বেশি, বা মেট্রো রেল নিয়ে এত মানুষের আগ্রহ কেন ছিল, এখানে না চললে আসলে বুঝতে পারবেন না। মেট্রো রেল সত্যি অত্যাধুনিক প্রযুক্তি, এবং আমরা যে একটি বড় সিটিতে বাস করি এতদিন সেই উপলব্ধিটি ছিল না, বাট মেট্রো রেলে চড়ার পরে বুঝতে পারলাম, এবং এখানকার টেকনোলজিও যথেষ্ট উন্নত, এবং সত্যি মেট্রো রেল সবচাইতে মানুষের সময় বাঁচাবে এবং যানজটের হাত থেকে রক্ষা করতে পারবে, এবং
সময় মতো গন্তব্যে পৌঁছানোর একটি সত্যিকারের বাহন এতদিনে রাজধানীবাসী পেল, আমার এমনই অনুভূতি হচ্ছে প্রথম মেট্রো রেলে চড়ে। যেহেতু আমি থাকি ঠিক মিরপুরে, সেই কারণে আমাকে এখন উত্তরা থেকে আবারও ঢাকার দিকে ব্যাক করতে হবে। আমি এখন উত্তরা স্টেশন থেকে আবারও ফিরতি পথের জন্য টিকিট সংগ্রহ করব মেট্রো রেলের, এবং এখান থেকে আবারও আগারগাঁও স্টেশনে যাব। অর্থাৎ আমি এক পথ এসেছি এবং আপনাদেরকে এখন আরও এক পথ দেখাবো। তো এখন অলরেডি স্টেশন থেকে নেমেছি, এখন নিচে গিয়ে আমি আবারও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব এবং আবারও যাব। উত্তরা স্টেশনের নিচের টিকিট কাউন্টার যেটি, সেটি এটি, এবং দেখুন কত বড়, অনেক বড় উত্তরা উত্তর স্টেশনের এরিয়া। এবং সত্যি এখানকার ভাইবটাই অন্যরকম, মনে হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ভাইব, এবং এয়ারপোর্টের মতোই লাগছে দেখতে। একটি মেট্রো রেল স্টেশন কিন্তু কত অত্যাধুনিক, কত চমৎকার, ঝকঝকে, এমনটি যদি সবসময় থাকে তাহলে কিন্তু আমাদের প্রত্যাশা আরও বেড়ে যাবে। স্থায়ী যে কার্ডটি পাই এক পথে যাওয়ার জন্য, সেটি এখানে জমা দিতে হবে, তারপরে কিন্তু বের হতে পারবেন, তাছাড়া কিন্তু কোনো যাত্রী বের হতে পারবেন না। এবং কোনো যাত্রী যদি টিকিট না করে প্রবেশ করেন তাহলে তাকে কিন্তু এখানে জরিমানা দিতে হয়। তো এখন আমি এই কার্ডটি এখানে জমা দিয়ে দিতে হবে, তাই না? এখানে পাঞ্চ করতে হবে, এখানে ইনসার্ট করতে হবে। আচ্ছা, এই স্লটে কার্ডটি দিলে আমরা বের হতে পারবো? এই দিয়ে দিলাম এবং আমার গেট খুলে গেল এবং আমি চলে যাচ্ছি। এরই মাঝে আমার প্রথম এক পথের জার্নির যে কার্ডটি ছিল সেটি এখানে জমা দিয়ে বেরিয়ে আসলাম, এবং আমি যদি আবারও মেট্রো রেলে যেতে চাই তাহলে আমাকে আরেকবার টিকিট করতে হবে, এবং আমি সে এখন কাউন্টার থেকে সেই টিকিট সংগ্রহ করব এবং যাওয়ার জন্য আবারও আমি স্টেশনের উপরে যাব। তো আপনাদেরকে আবারও দেখাবো যে আমি ফিরতি পথে টিকিট কীভাবে নিচ্ছি এবং যাওয়ার পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আর যেহেতু মেট্রো রেল আমাদের স্বপ্নের মেট্রো রেল, এটির একটি আগ্রহ, এটির একটি মানুষের মধ্যে কৌতূহল এবং সবার ভালো লাগাটা বেশি আছে, যে কারণে আমার ভিডিওটি একটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আশা করি আপনারা আমার জার্নি এক্সপিরিয়েন্সটি দেখবেন, আমার ভিডিওগুলোকে প্রমোট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য আমি মূলত এই কষ্টগুলো করছি, না হলে হয়তো বা ভ্রমণে করতাম, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার আর করতাম না। দর্শক, আমি এই দ্বিতীয়বার মেট্রো রেলের টিকিট সংগ্রহ করলাম উত্তরা উত্তর স্টেশন থেকে, এখন আবারও যাব আগারগাঁয়ের দিকে। উত্তরা উত্তর স্টেশন থেকে এই যে সেই চলন্ত এসকেলেটর, এটি দিয়ে এখন আমি চলে যাব উপরে একবার ট্রেন ধরার জন্য, এবং এটি দিয়ে আমি এখন চলে যাব আগারগাঁয়ে। সত্যি এই অনুভূতিটি আপনাদের প্রকাশ করতে পারবো না, এখানে ট্রেনে চড়ার জন্য যেভাবে আসলাম, তবে একটু বাধা বিপত্তি ছিল আমার এই পরবর্তী কার্ডটিকে আবারও চেঞ্জ করে নিতে হয়েছে, কারণ এটি দিয়ে গেট ওপেন হচ্ছিল না, কিছু কিছু কার্ডের আসলে কিছু ত্রুটি দেখা দিচ্ছে। ট্রেন অলরেডি ড্রো ক্লোজ হয়ে গেছে, এটিতে আর চড়বো না, নেক্সট যে ট্রেনটি আসবে সেটিতে চড়ে আসলে এবার আগারগাঁয়ের দিকে যাব। তো আপনাদেরকে তার আগে একটু এই যে এই উত্তরা উত্তর স্টেশন, এটি একটু সব পুরো জায়গাটি ঘুরে দেখাই। আমাদের নেক্সট ট্রেন চলে এসেছে মেট্রো রেলে আগারগাঁও যাওয়ার জন্য, এটিতে এখন চলবো ইনশাল্লাহ। দর্শক, আমি উঠে যাচ্ছি। This train will not stop at the next station. Next station is Agargaon. We apologize for the inconvenience caused. অবশেষে আবারও উঠে পড়লাম। নেক্সট ট্রিপে এখন আগারগাঁও যাওয়ার জন্য আবারও উত্তরা উত্তর স্টেশন থেকে উঠে পড়লাম। আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে এবং আমরা যাচ্ছি আবারও আগারগাঁয়ের দিকে। ছেড়ে দিয়েছে, এখানে ছোট পিচ্চিরা উপভোগ করছে ট্রেনের গ্লাস দিয়ে বাইরের দৃশ্য দেখছে। আমরা এখন উত্তরা দিয়াবাড়ি হয়ে চলে যাচ্ছি বীরপুর পল্লবীর দিকে। আসলে এক্সপিরিয়েন্সটির কথা কি বলবো, মানে মাইন্ড ব্লোয়িং। আর মেট্রো রেল যে এত ফাস্ট, মেট্রো রেল যে আমাদেরকে বারবার বলছে যে সময় আমাদের অনেক বাঁচিয়ে দেবে, আসলে তো আমি এতদিন এটা বুঝতে পারি না, বাট এখানে ট্রেনে চড়ার পরে বুঝতাম যে এর গতি এবং এর যে পারফেকশন, তাতে আমাদের আসলে অনেক সময় বাঁচবে, এবং আমরা এতদিন পরে একটা যানজট মুক্ত ট্রুলি একটি আমরা যানবাহন পেলাম, এবং এটার উপর আস্থা রাখা যায় ডেফিনেটলি। আমরা আগারগাঁয়ে প্রায় চলে এসেছি, এখানে আগারগাঁয়ে পুরাতন বিমানবন্দরের রানওয়েটি দেখা যাচ্ছে, এবং ঢাকা আজকে কুয়াশাচ্ছন্ন, দুই তিন দিন থেকে রোদ দেখা যাচ্ছে না ঠিকভাবে, এখন প্রায় 10টা পার হয়ে গেছে, কিন্তু এখনো মেঘাচ্ছন্ন আকাশ। ট্রেনের গতি কীরকম দেখলাম, একটি ট্রেন কত দ্রুত গেল। প্রিয় দর্শক,
উত্তরা থেকে আবারও আমি আগারগাঁও স্টেশনে এসে নামলাম এবং আমার ব্যাক টু ব্যাক দুইবার জার্নি হলো এবং এই অনুভূতিটি আসলে বলে প্রকাশ করার মতো না। স্বপ্নের মেট্রো রেল ভ্রমণ এবং লাইফের ফার্স্ট টাইম মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা এই ছিল। আশা করি পুরো ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারাও মেট্রো রেল ভ্রমণ করে উপভোগ করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।